ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য বলছে দুজন লোক চার দিনে ছয় একর জমি চাষ করতে পারে তাহলে কতজন লোক আঠেরো একর জমি আট দিনে চাষ করতে পারবে তা ভেদ সাহায্যে নির্ণয় করো ওকে তো দেওয়া আছে দুজন লোক চার দিনে ছয় একর জমি চাষ করে তাহলে একজন লোক চার দিনে কত একর জমি চাষ করবে অবশ্যই কম সংখ্যক জমি চা কম পরিমাণ জমি চাষ করবে দুজন লোক যদি ছয় একর হয় তাহলে একজন লোক ছয় ডিভাইডেড বাই টু এত একর জমি চাষ করবে তাই তো আর একজন লোক দিনে আরও কম সংখ্যক জমি চাষ করবে একজন লোক একদিনে ছয় বাই টু ইন্টু ফোর এত একর জমি চাষ করবে ঠিক আছে তো তাহলে এটা দুই দিয়ে ভাগ করো দু তিনে ছয় তো তাহলে কি বলতো থ্রি বাই ফোর একর জমি চাষ করবে ওকে তাহলে এবার স্টেটমেন্টটা উল্টো করে রেখি থ্রি বাই ফোর একর জমি এক দিনে চাষ করে একজন লোক ওকে তাহলে এক একর জমি এক দিনে চাষ করবে কতজন লোক ফোর বাই থ্রি এতজন লোক ঠিক আছে জাস্ট আমরা ভাগ করে দেবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি বাই ফোর সো দ্যাট ইস ইকাল টু ফোর বাই থ্রি ওকে এতজন লোক ফাইন তাহলে আঠেরো একর জমি একদিনে চাষ করতে বেশি সংখ্যক লোক লাগবে তাই তো আঠেরো একর জমি একদিনে চাষ করতে কত লোক লাগবে ফোর বাই থ্রি ইন্টু এইটিন এতজন লোক লাগবে তাই তো এবার এই একই আঠেরো একর জমি যদি আট দিনে চাষ করতে হয় ঠিক আছে আট দিনে চাষ করতে হয় তো তাহলে বেশি লোক না হলেও চলবে কম সংখ্যক লোক হবে হলেই চলবে ঠিক আছে তাহলে যদি জমির পরিমাণটা কনস্ট্যান্ট থাকে তাহলে দিন আর লোকের সংখ্যা এখানে ব্যস্ত ভেদে আছে ঠিক আছে যদি দিনের পরিমাণ বেড়ে যায় তাহলে লোকের সংখ্যা কমে যাবে ঠিক আছে তো তাহলে এখানে কি হচ্ছে ভাগ করে দেবো ফোর বাই থ্রি ইন্টু এইটিন বাই এই এতজন লোক লাগবে আচ্ছা আচ্ছা এবারে তাহলে ভাগ করি চার দুয়ে আট এখানে হচ্ছে তিন ছয় আঠেরো ওকে আর ছয় ডিভাইডেড বাই টু হচ্ছে তিন তাহলে তিনজন লোক লাগবে ওকে তো এটাই হলো আমাদের আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো